বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালাম প্রিয় দর্শক আবার চলে আসলাম আরেকটা মাছ কাটার ভিডিও নিয়ে এর আগে কিন্তু আমি আপনাদের সবার সাথে অনেকগুলো মাছ কাটার ভিডিও শেয়ার করেছিলাম আজকে মূলত যে বিষয়টি আমি আপনাদের সবার সাথে শেয়ার করব সেটা তো নিশ্চয়ই আপনারা টাইটেলটা দেখেই বুঝতে পেরেছেন মাত্র পাঁচ মিনিটে কিভাবে বোয়াল মাছ সাদা ধপধপা করে পরিষ্কার করতে হয় সাথে দেখাবো ভিন্নভাবে বোয়াল মাছ কাটা জেলেরা কিন্তু সচরাচর অনেকভাবেই মাছ কেটে থাকে আজকে আমি জেলেদের স্টাইলেই বোয়াল মাছ কাটাটা শেয়ার করব এখানে আমি যে বোয়াল মাছটা নিয়েছি এই বোয়াল মাছটার ওজন আছে প্রায় চার কেজি সচরাচর কিন্তু বোয়াল মাছ যখন আমরা বাজার থেকে কিনে আনি আর এই বোয়াল মাছটা যখন কাটা হয় কাটার আগে কিন্তু এই বোয়াল মাছটাকে ঘষে পরিষ্কার করতে হয় ঘষে পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় বোয়াল মাছের চামড়াও অনেকে ছিঁড়ে ফেলেন বিশেষ করে কিন্তু বোয়াল মাছের উপরে না ঘষে কিন্তু খাওয়া যায় না তেমন একটা ভালো লাগে না উপরটা কালো কালো দেখা যায় প্রথমেই আমি বোয়াল মাছটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি মাছটা যেহেতু বাজার থেকে কিনে আনা হয়েছে মাছের গায়ে কিন্তু বালি বা কাদা থাকতে পারে যার কারণে ভালোভাবে মাছটাকে প্রথমে ধুয়ে নিতে হবে মাছটা ভালোভাবে ধুয়ে আমি ময়লা পানিটা ফেলে দিয়ে আবারও এখানে পানি দিয়ে দিচ্ছি এখন আমি একটা মাজুনি নিয়েছি এই স্টিলের মাজুনিগুলো কিন্তু সবার বাসায় থাকে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই মাজুনিটা দিয়ে যখন আমরা বয়াল মাছটা ঘষে পরিষ্কার করি তখন কিন্তু অনেকটা সময় লাগে দেখুন প্রিয় দর্শক আমি কিন্তু ঘষছি তেমন কিন্তু পরিষ্কার হচ্ছে না অনেকটা সময় লেগে যায় এভাবে পরিষ্কার করতে গেলে প্রিয় দর্শক কারো বাসায় যদি এই ধরনের স্টেলের মাজুনি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ডুমরা পাতা দিয়ে সহজেই এই মাছটাকে ঘষে পরিষ্কার করতে পারেন মাজুনির চাইতে কিন্তু অনেক দ্রুত পরিষ্কার হবে ডুমরা পাতাতে এখন আমি পানিটা ফেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে মাত্র পাঁচ মিনিটে বোয়াল মাছ সাদা ধবধবা করবেন দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে আমি মাজুনিটা দিয়ে ভালোভাবে ঘষে নিয়েছি তবে প্রিয় দর্শক একটা কথা যখন নাকি মাজুনি দিয়ে আপনারা ঘষবেন তখন কিন্তু অবশ্যই আলতো আলতো করে ঘষে নেবেন খুব জুড়ে জুড়ে কিন্তু ঘষতে যাবেন না যেহেতু লবণ দিয়ে আমি ঘষে নিয়েছি যদি খুব জোরে জোরে পেশার দিয়ে ঘষতে যান সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে বোয়াল মাছের চামড়াটাই ছিঁড়ে গেছে আমি ঠিক যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে আলতো আলতো করে ঘষে নেবেন খুব বেশি সময় কিন্তু লাগবে না লবণে কিন্তু খুব দ্রুত পরিষ্কার করে ফেলে মাছ অপর পাশেও কিন্তু আমি একইভাবে লবণ দিয়ে ঘষে নিচ্ছি সচরাচর আমি এভাবে লবণ দিয়ে বোয়াল মাছ পরিষ্কার করে থাকি একদম কম সময়ে কিন্তু বোয়াল মাছটা সাদা ধবধবা হয়ে যাবে মাছটাকে কিন্তু চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মাজনিটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ কালো হয়ে গেছে উপরের ময়লাটা উঠে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বল মাছের উপরের চামড়াটা কিন্তু অনেক কালো থাকে ভালোভাবে পরিষ্কার করে না নিলে কিন্তু খেতে ইচ্ছা করে না এখন আমি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি দেখুন প্রিয় দর্শক অনেক জায়গায় কিন্তু এখনও অনেকটা কালো কালো রয়ে গেছে আবারও আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবারও আমি আলতো আলতো করে ঘষে নিচ্ছি মাছটা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরেই কিন্তু বুঝতে পারবেন যে মাছের উপরের চামড়া কোথায় কোথায় কালো রয়ে গেছে সেখানে আবারও লবণ দিয়ে আলতো আলতো করে ঘষে নেবেন তারপরে দেখবেন যে মাছটা একেবারে সাদা ধবধবা হয়ে যাবে সম্পূর্ণ মাছটাই কিন্তু ঘষা হয়ে গেছে এখন আমি আবারও পানি দিয়ে মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন কিন্তু আর কোথাও কালো অংশ নেই আর যেগুলো কালো থাকবে সেগুলো কিন্তু উঠানো যাবে না তাহলে কিন্তু মাছের চামড়াটাই ছিঁড়ে যাবে দেখুন প্রিয় দর্শক মাছটা আমি সম্পূর্ণ ভালোভাবে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথাও কিন্তু চামড়াটা কেটে যায়নি বা ছিঁড়ে যায়নি দেখলেন তো প্রিয় দর্শক কতটা কম সময়ে বোয়াল মাছটা একদম ঝকঝকে হয়ে গেছে আশা করি যারা নাকি এই নিয়মটা একেবারেই জানতেন না তারা আমার এই ভিডিওর মাধ্যমে একটু হলো উপকার পাবেন ইনশাল্লাহ এখন আমি আপনাদের সবার সাথে শেয়ার করব জেলেদের মতো বোয়াল মাছ কাটার পদ্ধতি বোয়াল মাছ তো আমরা সবাই কম বেশি কাটতে পারি কিন্তু যারা নাকি একেবারে নতুন রাঁধুনি তাদের জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি বোয়াল মাছের দুই পাশে কিন্তু দুইটা শক্ত কাটা থাকে সে দুইটা বটিতে বাজিয়ে খাইটা দিয়ে বাড়ি দিলেই কিন্তু কাটা যাবে আর এই কাটা দুটা কিন্তু অনেক শক্ত থাকে আর পিছনের কাটাটা তেমন শক্ত থাকে না ওটা বটি দিয়েই কিন্তু সহজে কাটা যায় এবার আমি ঘাড়ের কাছ থেকে মাথাটা আলাদা করে নিচ্ছি যাদের বাসায় খাইটানা আছে তারা শক্ত কিছু দিয়ে বাড়ি দিলেই হবে আর মাছটা কাটার সময় কিন্তু অবশ্যই একটা কাপড় দিয়ে ধরে নেবেন এতে করে কিন্তু মাছ কাটতে অনেক বেশি সুবিধা হয় আর আমি কিন্তু দেখুন মাছের মাথাটা আলাদা করছি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে মাছের থেকে মাছের মাথাটা কিন্তু আলাদা করে নিয়েছি আমি প্রথমে আপনাদেরকে মাছের মাথাটাই কিভাবে কাটতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি মাছের মাথাটার যেই টুটকাটা আছে সেই টুটকাটা ধরে ফুলকাটাকে আলগা করে বটিতে বাজিয়ে দেখুন কিভাবে কেটে নিচ্ছি টুটকাটা কিন্তু আলাদা হয়ে গেছে আর ফুলকাটা কিন্তু মাছের মাথাতে রয়ে গেছে এবার এই মাছের মাথাটাকে দেখুন আমি বটির ভিতরে কিভাবে ঢুকিয়ে দিচ্ছি মুখ দিয়ে তারপরে খাইটা দিয়ে বাড়ি দিচ্ছি এতে করে দেখবেন যে কাংসাটা খুব সহজেই কেটে যাচ্ছে মাছের থেকে কিন্তু মাছের মাথাটা অনেক শক্ত হয়ে থাকে যার কারণে কিন্তু একটা শক্ত কিছু দিয়ে বাড়ি দিলেই খুব সহজে কেটে যাবে তবে বটির নিচের দিকে কিন্তু বাড়ি দিবেন বটির মাঝখানে কিন্তু কখনোই বাড়ি দিতে যাবেন না তাহলে বটিটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমি কিন্তু কাংসাটা আলাদা করে নিলাম এখন ভিতরে যে ফুলকাগুলো আছে সেগুলো দেখুন আমি সহজেই কেটে নিচ্ছি ফুলকাটা কাটা হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি বোয়াল মাছের দাঁত কিভাবে ফেলতে হয় বোয়াল মাছের একদম মাঝখান বরাবর দেখবে নরম একটা অংশ থাকে সেখান দিয়ে বটিতে বাজিয়ে দুই পাশে আলাদা করে নিয়ে দেখুন আমি কিভাবে সহজেই কেটে নিলাম ঠিক এইভাবেই আপনারা বোয়াল মাছের দাঁতটা ফেলে দেবেন তবে বোয়াল মাছের দাঁতটা ফেলার সময় কিন্তু অবশ্যই সাবধানে ফেলবেন যাতে কোনোভাবে হাতে না লাগে কারণ বোয়াল মাছ আর মাছের দাঁত কিন্তু একদম ধারালো একটুখানি লাগলেই কিন্তু কেটে যাবে একইভাবে কিন্তু আমি বাকি যে দাঁতগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি মাছের মাথার যে দাঁতগুলো থাকে সেই দাঁতগুলো ফেলে দিলে যে ঝামেলা শেষ তা কিন্তু না ফুলকার কাছে দুইটা ছোটো ছোটো ধারালো দাঁতের মতো থাকে আর একদম ঠুটের কাছে দুইটা থাকে তালুর দিকে সেগুলোও কিন্তু ফেলতে হবে আমি ফুলকার যে অংশটা আছে সেই অংশটা দেখুন টেনে ধরে বটির সাথে বাজিয়ে সম্পূর্ণ সে ছোটো ছোটো দাঁতগুলো কিন্তু ফেলে দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই ফেলবেন যদি এগুলো না ফেলেন সেক্ষেত্রে আপনি যখন মাছটা ধুবেন তখন কিন্তু আপনার হাত কেটে যাবে আপনারা কেউ চাইলে কিন্তু বটিতে বাজিয়ে যদি না কাটতে চান সেক্ষেত্রে মাছ কাটার যে কেঁচি আছে সেটা দিয়ে কিন্তু খুব সহজেই কেটে নিতে পারবেন এবার টুটকাটা কেটে নেছি টুটকার মাঝখানে কিন্তু আপনার রক্ত জমাট থাকে সেই রক্ত জমাটগুলো কিন্তু ফেলে নিতে হবে প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছের ভিতরে কিন্তু একটা সাদা ফুস্কার মতো থাকে সেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এটা কিন্তু ফেলবেন না দেখুন আমি টেনে বের করে নিয়ে এসেছি এবার আমি দেখাবো আগেই কিন্তু বলেছিলাম জেলেরা যেভাবে মাছ কাটে সেভাবে জেলেরা কিন্তু সচরাচর সরাসরিও মাছ কেটে থাকে আবার এভাবেও মাছ কেটে থাকে মাছের যে নাভি আছে আর আপনার লেজ আছে লেজ আর নাভির মাছখান বরাবর কিন্তু মাছটাকে কেটে বাঁকা করে একেবারে দেখুন ঘাড় পর্যন্ত নিয়ে আসতে হবে ঠিক আমি যেভাবে নিয়ে এসেছি আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাছটাকে আমি কিভাবে নিয়েছি পেটিটাকে আলাদা করে ফেলেছি আর গাদাটাকে আলাদা করে ফেলেছি এইভাবে যদি আপনারা কেউ মাছ কাটতে না পারেন তাহলে ব্লেজের কাছ থেকে দুই টুকরো করে মাছটাকে কেটে নিতে পারেন আর সেভাবে কীভাবে মাছ কাটতে হয় সেই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব এখন আমি পেটিটাকে কেটে নিচ্ছি পেটির ভিতরে কিন্তু নাড়িভড়ি থাকে নাড়িভড়িগুলোকে কেটে আমি আমার পছন্দ অনুযায়ী টুকরো করে নিচ্ছি কেউ চাইলে মোটা কেউ চাইলে পাতলা যার যার ইচ্ছে অনুযায়ী কিন্তু টুকরোগুলোকে করে নেবেন এখন আমি গাদাটা কেটে নিচ্ছি মাছের গাদা কাটার সময় কিন্তু দেখবেন মাছখানের যে কাটাটা আছে সেটা কিন্তু অনেকটা শক্ত সেখানে একটা শক্ত কিছু দিয়ে বাড়ি দিবেন আমি কিন্তু খাইটা দিয়ে বাড়ি দিয়ে দিয়ে মাছটাকে কেটে নিচ্ছি প্রিয় দর্শক লেজের কাছের যে মাছগুলো আছে সেগুলো কিন্তু গাদা আর পেটি সহই কাটতে হবে সম্পূর্ণ মাছটাই কিন্তু কাটা হয়ে গেল প্রিয়দর্শক দেখলেন তো প্রিয় দর্শক কতটা কম সময়ে এবং ঝটপট মাছটা কাটা হয়ে গেল এখন যে নারীপুরিগুলোর অংশ আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার মাছটা পরিষ্কার করে নেওয়ার পালা প্রথমেই আমি ভালোভাবে পানি দিয়ে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। মানে মাছটার গায়ে থেকে রক্তগুলো ছাড়িয়ে নেব প্রায় দুই থেকে তিনবার আমি পানি দিয়ে ভালোভাবে রক্তটাকে ছাড়িয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে মাছটা ভালোভাবে কেচে নিতে হবে কারো হাতে যদি সময় থাকে তাহলে পাঁচ মিনিটের মতো মাখিয়ে মাছটাকে রেখে দিতে পারেন আর কারো হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা ভালোভাবে কেচে নিতে পারেন যদি শ্রেণিতে কাচতে না পারেন সেক্ষেত্রে হাঁড়ি কিংবা মাটির মাল সাথে ভালোভাবে কেচে নেবেন আর বোয়াল মাছ আর মাছ কিন্তু খুব বেশি কাচা যায় না তাহলে কিন্তু মাছের যে মাংসগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যায় মাছগুলোকে আমি ভালোভাবে লবণ দিয়ে কেচে চার থেকে পাঁচবারের মতো ধুয়ে নিয়েছি মাছের গায়ের থেকে কিন্তু এখন সম্পূর্ণ সাদা পানিটা বের হয়ে গেছে আর যখন নাকি সাদা পানিটা বের হবে তখনই বুঝতে পারবেন যে মাছগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে এখন আমি এই মাছগুলো এয়ারটাইট বক্সে ফ্রিজে সংরক্ষণ করব। তবে প্রিয় দর্শক যখন নাকি আপনারা ফ্রিজ থেকে বের করবেন মাছগুলো রান্না করার জন্য তখন কিন্তু রান্না করার আগে আবারও একটু ভালোভাবে ধুয়ে নেবেন মাছগুলো যখন এয়ারটাইট বক্সে ফ্রিজে সংরক্ষণ করবেন তখন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আলাদা আলাদা বক্সে মাছগুলো সংরক্ষণ করার তাহলে কিন্তু রান্না করার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়ে থাকে কেউ চাইলে পলি ব্যাগ অথবা জিপলক ব্যাগেও মাছ সংরক্ষণ করতে পারেন তবে চেষ্টা করবেন এয়ারটাইট বক্সেই মাছগুলো সংরক্ষণ করতে দেখলেন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সবার সাথে মাত্র পাঁচ মিনিটে কিভাবে বোয়াল মাছ সাদা ধবধবে করে পরিষ্কার করতে হয় সেই পদ্ধতিটা শেয়ার করলাম এবং সাথে জেলেরা কিভাবে মাছ কাটে সেটাও দেখিয়ে দিলাম আশা করি আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটু হল ভালো লাগবে ইনশাল্লাহ তাহলে প্রিয় দর্শক আজকে আর কোনো কথা নয় নেক্সট টাইম আবার আসবো যে কোনো আরেকটা নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ السلام علیکم و رحمت الله و برکاته